পুজোর আগে আর মাত্র কটা দিন বাকি রয়েছে, এর আগেই শুরু হয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে প্লাবিত বীরভূম অঞ্চল। এরই মধ্যে জানিয়ে রাখবো, বীরভূমে এই টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। মাঝে মধ্যেই যেমন হালকা বৃষ্টি চলছে, একই সঙ্গে ভারী বৃষ্টিও চলছে প্রতিনিয়ত। তারই মধ্যে পুজোর বাজারে অনেকটা প্রভাব ফেলেছে এই বৃষ্টি, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। অনেকটাই কেনাকাটা কমেছে বলেও তাদের দাবি, এই নিয়ে চিন্তিত হয়ে রয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে পুজো কমিটিগুলিরও মাথায় হাত পড়েছে এই বৃষ্টির কারণে। আরও একবার জানিয়ে রাখবো, হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে এই দুর্গাপুজো আসতে, এরই মধ্যে শুরু হয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের জেরেই চলছে এক টানা বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠেছে বীরভূমের জনজীবন। মাঝে মধ্যেই চলছে হালকা থেকে ভারী বৃষ্টি, আর স্বাভাবিকভাবে এই বৃষ্টির মধ্যে পুজোর কেনাকাটাও প্রভাবিত হচ্ছে, মাথায় হাত পড়ছে ব্যবসায়ীদের। তাদের দাবি, অনেকটাই কমে যাচ্ছে মানুষের কেনাকাটা, আর তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে জানিয়ে রাখবো, পুজোর আগে এই বৃষ্টি নিয়ে এক প্রকার মাথায় হাত পড়েছে পুজো কমিটিগুলোরও। রাজ্যের সব জেলাতেই চলছে বৃষ্টি। আমাদের সঙ্গে বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, যেমনটা জানা যাচ্ছে টানা বৃষ্টি চলছে, আর পুজো তো আসতে আর মাত্র কয়েকটা দিন, কি পরিস্থিতি রয়েছে সেখানে? ব্যবসায়ীরা কি বলছেন, পুজো কমিটিগুলি বা কি বলছেন? দেখো, এই নিম্নচাপের বৃষ্টিতে একেবারে জনজীবন বিপর্যস্ত বলা যায়। তুমি দেখতে পাচ্ছ আপামর মানুষজন রাস্তাতে যেভাবে যাওয়া আসা করছেন, যখনই একটু বৃষ্টি থামছে তখনই মানুষজন রাস্তায় নামছেন, কারণ পুজোর আগে তুমি বুঝতে পারছো মার্কেটে বা বাজারে যে কেনাকাটা সবই রয়েছে। এমনিতেই এই বৃষ্টিতে মানুষজনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সঙ্গে ব্যবসাদারদেরও সমস্যা তৈরি হয়েছে, কারণ প্রতিনিয়ত যে বৃষ্টি আসছে, প্রতিনিয়ত এই বৃষ্টির ফলে মানুষজন পড়ছেন সমস্যায়। এক কথা বলা যায় যে এই বৃষ্টি বাড়ছে বেড়েছে প্রতিনিয়ত বৃষ্টি, যার ফলে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি কবে থামবে এখন এটাই বড় প্রশ্ন ছিল। বেশ কিছু মানুষজন রয়েছেন এখানে, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো তারা কীভাবে দেখছেন এই বৃষ্টিটা, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? বৃষ্টিটা এই মুহূর্তে খুব অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। সামনে পুজো রয়েছে, এই বৃষ্টির জন্য পুজোর শপিং করার জন্য অনেকটাই ইরিটেট লাগছে। তো যদিও এটা তো প্রকৃতির ওপরে, কিছু তো বলাও নেই, করারও কিছু নেই, তো খুব অস্বস্তির মধ্যে রয়েছে। তারপর এর মধ্যে অসুস্থতাও চলে আসছে, জ্বর ঠান্ডা এই আর কি। একেবারে তাই, দেখো জলে ভেজা বা সেই ধরনের অসুবিধার মধ্যেও মানুষজন পড়ছেন বারে বারেই, এবং প্রতিনিয়ত যে বৃষ্টি, এই বৃষ্টির অস্বস্তি কবে কাটবে এখন এটা বড় প্রশ্নচিহ্ন। তারই মধ্যে স্বস্তির খবর হয়তো একদিন পর কেটে যেতে পারে, আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, শনিবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা অনেকটা কেটে যেতে পারে, আকাশ পরিষ্কার হতে পারে। কিন্তু এই নিম্নচাপের বৃষ্টির ফলে জনজীবন থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ব্যবসাদারদের মধ্যেও প্রচণ্ড সমস্যা। এক কথা বলা যায় যে একটা অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। আরেকজন রয়েছেন সাধারণ মানুষ, একটু কথা বলে জানার চেষ্টা করবো কতটা সমস্যার মধ্যে পড়ছেন আপনারা এই বৃষ্টি। সমস্যা বলতে এটা ভর্তি পুজোর মরশুম, এরকম ক্রমাগত বৃষ্টি একটা দীর্ঘ সময় ধরে চলছে, আজকে তিন চার দিন ধরে, সাধারণ মানুষের পক্ষে পুজোর